হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। করোনার সংবাদ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। করোনায় আরও 19 জনের মৃত্যু, শনাক্ত 4692 জন। তো চলুন বন্ধুরা বিস্তারিত খবর জেনে নিই। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় রাজধানী সহ সারা দেশে 19 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28,838 জনে, মৃত্যু হার 1.51%। একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 4692 জন। এর ফলে দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো 19,14,356 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 34,689টি নমুনা পরীক্ষা করা হয়। এই নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 1,30,29,787টিতে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তর হার 13.53%। 2020 সালে 8 মার্চ দেশে করোনার প্রথম রোগী শনাক্ত হয়, সেদিন থেকে পর্যন্ত মোট শনাক্তর হার 14.69%। গত 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছে 13,237 জন। এই নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 16,91,892 জনে। রোগী সুস্থতার হার 88.38%। গত 24 ঘন্টা মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন 15 জন এবং বেসরকারি হাসপাতালে 4 জন মারা যান। মৃতদের মধ্যে 12 জন পুরুষ, 7 জন নারী। তাদের মাঝে ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রাম বিভাগে 3 জন, ময়মনসিংহে 2 জন, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর 1 জন করে মারা গেছেন। এছাড়াও গত 24 ঘন্টায় রাজশাহী বিভাগে কেউ মারা যায়নি। তো বন্ধুরা, এই করোনার সময় আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ।